সবুজে শিখে ছিল এই থুতু মাঠের সঙ্গে। সাতক্ষীরায় চেতনায় মুজিব হৃদয়ে বাংলাদেশ শীর্ষক চার দিন ব্যাপী আবৃত্তি উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মুজিব বর্ষ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। চেতনায় মুজিব হৃদয়ে বাংলাদেশ, এই যে প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরা জেলা শহরে যে আবৃত্তি উৎসব চলছে, এটি শেখ মুজিবুর রহমানকে যে নতুন প্রজন্ম আছে সেই প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে, তার বিষয়ে তার যে রাজনৈতিক এবং যে বিপ্লবী জীবন এবং বাংলাদেশের তিনি যে স্থপতি সেই জিনিসটিকে এই নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই যে উদ্যোগ, এই উদ্যোগটি অত্যন্ত সময় উপযোগী। আমি নিজেই একজন সাহিত্যকর্মী হিসেবে খুব গর্ববোধ করছি যে এমন একটি অনুষ্ঠান সাতক্ষীরায় হচ্ছে। উৎসবে খুলনা বিভাগের 10টি জেলার 32টি সংগঠন সহ দেশ বর্ণ আবৃত্তি শিল্পীরা অংশ নেবেন। মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত আবৃত্তি উৎসব, আসলে আমার এসে খুবই ভালো লাগলো যে এমন সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে আমিও নিজেকে গর্ববোধ মনে করি, আর যেহেতু তরুণদের জন্য এটি বিশেষ প্রয়োজন। এই আবৃত্তি উৎসব গতবারে যেভাবে আমাদের সাতক্ষীরা কবি সাহিত্যিক লেখকদের অনুপ্রাণিত করেছিল, বর্তমানে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের কারণে এবং জাতীয় মানের শিল্পী এখানে অংশগ্রহণের কারণে সাতক্ষীরা কবি শিল্পী সাহিত্যিক লেখকদের আরও বেশি অনুপ্রাণিত করবে।